তারপরে সুরঙ্গ ছবিও দেখছিলাম এর আগে, সুরঙ্গ ছবিটা বেশি একটা ভালো লাগে নাই। প্রিয়তমা দেখলাম, প্রিয়তমা মোটামুটি ভালো একটা ছবি ছিল, মৌলিক গল্প ছিল, ভালো ছিল। বেশিরভাগ যারা প্রেম করে এখনকার যুগে, এগুলোর জন্য ছবিটা অনেক ভালো হয়েছে। আমার মারাত্মক একটা ছবি করছে সাকিব ভাইয়া, কি বলবো। ওই যে নায়িকার সাথে, যখন নায়িকা যখন ওর সাথে মিথ্যে একটা পাঠ নিয়েছিল, ওই যে চিকিৎসা এক মাসের জন্য, মানে নায়িকার মানে লাইফ টাইম, যে উনি মৃত্যু হয়ে যাবে এক মাস পরে, কিন্তু সাকিব ভাইয়াকে উনি মিথ্যা প্রকাশ দিছে যে আমি, আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য জায়গায়, আমার জামাই লন্ডন থাকে। তখন সাকিব ভাইয়ের শোনার পরে নায়িকা লোক অনেক রাগারাগি ছিলাম, ছবি দেখতে আসছিলাম, মানে এত ভিড়, মানে এত ভিড়, মানে বলার বাইরে। ফার্স্টে এসে দেখছিলাম কিছু অল্প কিছু মানুষ, এরপরে দেখলাম যে আধা ঘন্টা পরে মানে অনেক মানুষ হয়ে গেল, মানে এত মানুষ হইলো যে আমার মনে হয় যে হলে যা মানুষ ঢুকছে তার চাইতে চার গুণ মানুষ ভিড় হয়ে গেছে। ফার্স্ট টাইম আমরা ঢুকছি, টিকিট কাটতে পারি নাই, টিকিট কাটতে পারি, অনেক কষ্ট হয়েছে, একদম গামায় ডামায় পুরো শরীর ভিজে গেছে, জামা টামা ভিজে গেছে। ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে আসছিলাম, ছবি দেখতে পারি নাই। আজকে আবার আসছি, এখন ফার্স্ট টাইম ইনশাল্লাহ টিকিটটা পাইলাম। প্রতিদিন সকালে যখন সে মানে অফিসে যাওয়ার জন্য বের হয়, তাকে প্রিয়তম গান শুনিয়ে, প্রিয়তম গান গেয়ে তারপরে বের হয়, এবং ওর বাচ্চারাও খুব এনজয় করে বাবা মার এই প্রিয়তম গান শুনে। তো বুঝতে পারতেছেন যে সাকিবের এই ছবিটা কতটা এফেক্ট করছে ছোট ছোট বাচ্চাদের ভিতরেও, ঠিক আছে। দ্যাটস ইট, আমরা চাই সাকিব এভাবে আরো এগিয়ে যাক, ইভেন তার লাইফটা সুন্দর হোক, এবং আমরা এটাও চাই অপু বিশ্বাসের সাথে যেন তার সংসারটা জোরে লেগে যায়। বলেন ভাই, সিনেমা দেখলেন কেমন লাগলো? ছবিটা মোটামুটি দুই ভাগে বিভক্ত। এই ছবিটা রাইটার এর আগের একটা বই এসেছিল নাজমা, রাইটার আমি ভালো চিনি, উনি আমার শিক্ষক, উনি ভালো 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 নেন। 20 বছর আগে আমাদের নাজমা ছবি হিট করছিল, এখন ওই দেখেন এই ছবিটা ওনার লেখা, এটাও হিট। ধন্যবাদ। আচ্ছা, আমি ঈদের দুই সপ্তাহ ধরে আমি ছবি দেখতে পারি না, আসছি চলে গেছে, আসছি চলে গেছে। কেন? টিকিটের দাম বেশি, দর্শক বেশি ছবিটার ভিতরে, আর ছবিটা এমন হিট হয়েছে, ঠিক আছে। সাকিব খানের ছবি অনেক ভালো লাগছে, আমি সাকিব খানের ছবি প্রায় 10 বছর আগে থেকে দেখি, আমি সাকিব খানের ছবি, তার ছবি কিন্তু আমি ফলো করছি, ঠিক আছে। তার সবচেয়ে বেশি ছবিগুলো ভালো লাগছে সাব্রুর সাথে, সাব্রুর সাথে জুটিগুলো ভালো লাগছে, কিন্তু পরবর্তীতে অপুর সাথে যেগুলো ছবি করছে ওগুলো হিট হয়, ওগুলো ভালো না, কিন্তু সাব্রুর সাথে ছবিগুলো ভালো হয়েছে, ঠিক আছে। ভাই, সবাই যখন ছবিটা দেখে ভালো লাগে, ঠিক আছে। আমাদের সালমান শাহের সাথে আমরা একুরেট করছি যে সাকিব খান কিছুটা হলেও মানে তার কাছাকাছি আছে, উপরে যেতে পারে না কিন্তু তার কাছাকাছি আছে।